মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের এনক্লোজারে ছাড়া হলো আরো 12টি চিতা। আজ সেগুলিকে খাঁচামুক্ত করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। দক্ষিণ আফ্রিকা থেকে চিতাগুলিকে বায়ুসেনা C-17 গ্লোব মাস্টারে জোহানেসবার্গ থেকে উড়িয়ে আনা হয়। গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে এই কুনো জাতীয় উদ্যানে খাঁচামুক্ত করেছিলেন নরেন্দ্র মোদী।